18 এপ্রিল তো আপনার বিবাহ বার্ষিকী তো এবার কি সাকিব খান ফোন করে উইশ করেছে দেবদাস তো তোমার হয়েছে 11 এ আর আমাদের তো আরো 2 বছর আগে বিয়ে হয়েছে কিছু কিছু আমাদের মানুষরা জানতেন কাছের মানুষ সাকিব আবার ওখানকার জামাই তো কমিটির যে যারা মামারা ছিল বা কাকারা ছিল তারা সবাই জানতো ব্যাপারটা সেই জায়গা থেকে মানে বিশ্বাস করো খাবার দাবার যা করেছিল এখন যখন বগুড়াতে অপু বিশ্বাস শুটিং করতে যায় তখন মানুষেরা কি করে আমার একটা মনে আছে চ্যানেল আইয়ের আমি তখন দেবদাস করেছি তো দেবদাসের প্রচারণার জন্য সেই সময় আবার দুর্গাপূজাও চলে এসেছে আর যেহেতু দেবদাস দুর্গাপূজা দুটো রিলেটেড তো সেই জায়গা থেকে চ্যানেল আই থেকে বলা হলো তখন আমাদের সদ্য চাষি আঙ্কেল বেঁচে ছিলেন যে বগুড়াতে যেহেতু কপুর বাসা তাহলে ওইখানে গ্যামের প্রচারণাটা করব এবং ওইখানে আমাদের ওই দুটো সিনেমা হল ছিল বাপ্পি সিনেমা হল এবং মধুবন সিনেমা হল এবং হচ্ছে গিয়ে বাম্বি সিনেমা হল এই দুটো সিনেমা হলে তোমার সিনেমাটা রিলিজ করবে তো সেই জায়গা থেকে প্রচারণার জায়গা এবং সাকিব আমরা সবাই মিলে যাব তুমি বিশ্বাস করো আমার এলাকার মানুষ আমাকে এত পছন্দ করে এত ভালোবাসে মানে তারা ভিড় করছে কিন্তু খুব সুন্দরভাবে মানে আমাদের মেয়ে আসছে খুব কেয়ারিং খুব টেক কেয়ার করা এবং এখান থেকে যে চ্যানেলের টিমগুলো গেছে আমাদের ওখানে একটা দত্তবাড়ি একটা মন্দির আছে সেইখানে গিয়ে আমরা প্রচারণাটা চালিয়েছিলাম ওখানে আমাদের একটা টিম করা হয়েছিল তো ওইখান থেকে আমাদের এলাকার সবাই তোমার কে চা খাবে কে কি খাবে আমি যখন বলেছি যে চাষি আঙ্কেল আমাদের ডিরেক্টর তো তারা তো জেনে মহা বড় কিছু অবশ্যই সেই জায়গা থেকে সাকিব আবার ওখানকার জামাই কিছু কিছু আমাদের মানুষরা জানতেন কাছের মানুষ কারণ দত্তবাড়ি হচ্ছে তখন কি জানতেন আসলে হ্যাঁ আমাদের দত্তবাড়ি দেবদাসের আগে বিয়ে হয়েছিল দেবদাসের পরে আমি একটু অনেক আগে দেবদাসের অনেক আগে বিয়ে হয়েছে দেবদাস তো তোমার হয়েছে 11 এ আর 11 না 10 এ জানি হয়েছে আর আমাদের তো আরো 2 বছর আগে বিয়ে হয়েছে তো যেটা হচ্ছে যে বগুড়া যে দত্তবাড়ি যে প্রচারণাটা চালিয়েছিলাম সেখানে তোমার যে আমাদের দুর্গা পূজা হয় দুর্গা পূজার কমিটিতে আবার আমার বাবা আছেন তো কমিটির যে যারা মামারা ছিল বা কাকারা ছিল তারা সবাই জানতো ব্যাপারটা সেই জায়গা থেকে মানে বিশ্বাস করো খাবার দাবার যা করেছিল এবং আমাদের আশেপাশের যে এলাকার লোকেরা আছে তারা খুব গার্ড দিচ্ছিল মানে আমার থেকে সাকিব এবং ঢাকা থেকে আগত যারা আসতো তাদেরকে তো এই ব্যাপারটা না নিজের কাছে অনেক ভালো লাগে আসলে আমি এক বাক্যে বলবো যে আমার বগুড়ার মানুষরা হচ্ছে কি টোটালি পুরো বগুড়া আমার বাড়ির মানুষ একদম এই দেবদাসী গল্প শুনতে গিয়ে আমার তো মনে পড়লো যে এপ্রিল মাস চলছে এবং আবার বিয়ে বলবা 18 এপ্রিল তো আপনার বিবাহ বার্ষিকী তো এবার কি সাকিব খান ফোন করে উইশ করেছে নাকি এটাও বলবো না না শোনো ব্যক্তিগত কথা আর বলা যাবে না দেবদাসের গল্পে ছিলাম একই সঙ্গে যেহেতু একটু ব্যাকে যাব আবার কারণ আমরা শুনছিলাম সেই ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ছবি আপুর সাথে নাটকের গল্প এই এই বোন সাজা নিয়েই তো আরেকটা বড় ঘটনা অপুর জীবনে ঘটে গেছে যে ঘটনা না ঘটলে হয়তো এতটা দূর আশা হতো না সেটা হচ্ছে আরও একটি চলচ্চিত্র যেখানে আপনি চিত্রনায়িকা শাবনুরের বান্ধবীর চরিত্র অভিনয় করেছিলেন এবং যেখান থেকেই আপনাকে প্রথম সাকিব খান এবং ডিরেক্টর আইডেন্টিফাই করে যে এই মেয়েটা নায়িকা হতে পারে না হলে তো এত দূর আশাই হতো না একদম একদম এটাও আসলে মানে যে সময়টা আমার ইয়ে করা হয়েছিল নাটকটা করা হয়েছিল এটা তার অনেক বছর পর আসলে সিনেমাটা করা ক্লাস 9 পড়ি তো সেই সময় যেটা হয়েছিল মানে আমজাদ আঙ্কেল আমার ইয়ে খুঁজছিলেন মানে মানে উনি চাচ্ছিলেন যে শাবনুর আপুর সাথে একজন বান্ধবীর ক্যারেক্টার করবে ভালো কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তো যেহেতু নাটকের সাথে সংযুক্ত আছেন মিনু মামা তো মিনু মামার যেহেতু মানে সিনেমায় প্রচুর কাজ করেন তো ওনার সাথে তো আঙ্কেলের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ভালো একটা বন্ডিং তখন কথায় কথা বললো যে একটা শাবনুর আপুর বান্ধবী লাগবে সে যেন একদম প্রপার কেউ একজন হয় তো বলছে আচ্ছা ঠিক আছে আমাদের বগুড়ে একটা মেয়ে আছে অপু ও খুব ভালো কাজ করছে দেখা যাক ওকে নিয়ে করা যায় কি না তো মার সাথে আলোচনা করলেন তো মা দেখলেন যে খুব শর্ট টাইম খুব অল্প কিছু ক্যারেক্টার বেশি দিন আমাদের ঢাকা স্টে করতে হবে না সেই চিন্তা করে আসলে ওই আমজাদ আঙ্কেলের কাজটা করা এবং সেই সাথে আমাদের সুভাষ দত্ত দাদু ও আমার ছেলে ওটাও আসলে সেম শিডিউলে করা হয়েছিল 3 ডেজের মধ্যে আমার টাইম লেগেছিল এবং তারপরে তো অন্যরকম গল্প